মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো সকালে আমি রান্না থেকেই শুরু করলাম, আর এই যে এঁচড়ে এনেছিল হাজব্যান্ড কালকে, তো এঁচড়ের ওপরে হচ্ছে যে ওই একটু একটু করে কেটে বাদ দিয়ে দিলাম ওই শক্ত শীটটা, কারণ ওরা তো কেটে দেয়, অত ভালো করে তো কেটে দেয় না, তো সেই জন্য একটু বাড়িতে ঠিক করে নিতে হয়। আর এঁচড় কাটতে একদমই পারি না, সেই জন্য কেটেই নিয়ে আসে। আর হচ্ছে যে এখন আমি এঁচোড়টাকে সেদ্ধ করে ভাপিয়ে জল ফেলে দিয়েছি দেখতে পেলে তোমরা, আর একটু কুঁদরি ভেজে নেব। কুঁদরি ভাজা খেতে না আমরা ভীষণ ভালোবাসি, আর এইভাবেই মানে তেলের ওপরে সেদ্ধ করি না, এইভাবেই তেলের ওপরে ভেজে নিই। আর এই এঁচোড় আলু দিয়ে কষা কষা একটু মাংসের মতন বানাবো, মানে কারণ এঁচোড় বানাতে তো মাংসের মতনই সমস্ত কিছু লাগে, আদা রসুন থেকে পেঁয়াজ থেকে সমস্ত কিছুই লাগে। তো ভাপিয়ে রাখা এঁচোড়টা আমি একটু ওই যে অল্প আলু ভাজা তেলটা রয়ে গিয়েছিল ওতে আমি ভেজে নেব। আর অনেক সময় ভাজি না, সেদ্ধ করে ভাপানোটাই মশলা কষার সময় দিয়ে দিই, আবার অনেক সময় ভাজি, কিছু মানে ফারাক বুঝতে পারি না, টেস্টটা যেন একই লাগে আমার। আর অনেকে ভাজে আর অনেকে আবার আমি ভাজি না মাঝের মধ্যে, সেই জন্য তোমাদেরকে বলে দিলাম। তো আমি এই এঁচোড়টা করার জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মাংসের মতন করে, তারপরে মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এঁচোড়টা দিয়ে দেবো। তারপরে একটু কষিয়ে কষিয়ে জল ঢেলে দিলে আমার এঁচোড় রান্না কমপ্লিট। আর সবাই কিভাবে বানাও তো অবশ্যই আমাকে জানিও কমেন্টের মাধ্যমে, তো আমিও তোমাদের মতন ট্রাই করব। আমি তো যেইভাবে মানে জানি সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরি এটাই। তো রান্নাটা আমার কমপ্লিট হয়েই এসেছে, আর দেখো একদম কষা কষা আমি বানিয়ে নিয়েছি। আর এটা কম মানে এঁচোড় আলু আমি ঝোল একদমই আমরা পছন্দ করি না, একদম কষা কষা পছন্দ করি। আর হাজবেন্ডের খাবার রেডি করে দিয়েছি, ভাত আর একটাতে কুঁদরি ভাজা আর হচ্ছে যে এঁচোড়ের সবজি। আর না, ফ্রিজেতে কালকে রাতে আঙুর এনেছিল, আর এই আঙুরগুলো সব আমি এইভাবে টুকে ধুয়ে নেব, কারণ না হলে আমার হাজবেন্ড না ফ্রিজ খুলবে আর একটা একটা করে ধোবেই না, খেতে লেগে যাবে, বললেও কথা শুনবে না, বাচ্চাদের থেকেও বেশি মানে কি বলবো কথা শোনে না। তো সেই জন্য আমি সুন্দর করে ধুয়ে ওগুলো ফ্রিজে আবার রেখে দেবো। আর ব্রেকফাস্টে কিছুই তেমন বানাইনি, ফ্রিজে দুধ ছিল সেটাকে গরম করে ওকে একটু দুধ কর্নফ্লেক্স দিয়ে দিলাম। আর আমার আজকে দুধ কর্নফ্লেক্স একদমই খেতে ইচ্ছে করছে না, সেই জন্য আমি একটু দুধ চিড়ে খেয়ে নেব। দুধ চিড়ে খেতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে, আর সেই জন্য আমি একটু দুধ চিড়ে খেয়ে নেব। হাজবেন্ড অফিসে চলে গেল, আমি এবারে একটু বাড়িঘর বিছানা টিছানা এগুলো আমার এরপরের রান্নার পরেরই কাজ, কারণ সকালে উঠেই রান্না, তারপরে সমস্ত গোছানা পোছাপুছি তারপরেই হয় আমার। তো আমি ভাবলাম অনেকদিন জানালার কাজগুলো মোছা হয়নি, তো ভালো করে সুন্দর করে মুছে নেওয়া যাক, তো সেই জন্য একটা একটা করে। তারপরে দেখলাম গ্রিলগুলো খুব ময়লা হয়েছে, ধুলো পড়েছে, কারণ যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকি আর সামনেই রাস্তা, সেই জন্য প্রচণ্ড ধুলো টুলো পড়ে আর ধুলোবালি হয়। তো সেই জন্য আমি বললাম যে ভালো করে সুন্দর করে ঝেড়ে নিই, মানে যদি খেয়াল করো দেখ মানে ঝাড়ছি যে না ধুলো উঠছে বোঝা যাচ্ছে, সেই জন্য সুন্দর। আর স্নানের আগে না করলে এগুলো তো স্নানের পরে করাই যাবে না, সেই জন্য ভাবলাম আজকে মানে হাজবেন্ড আজকে প্রায় প্রতিদিন যায় 11টার দিকে, আজকে একটু তাড়াতাড়ি চলে গেছে, কারণ এখন না মানে নতুন বছরের পরে না কাজের খুব চাপ থাকে ওদের, সেই জন্য তাড়াতাড়ি চলে গেছে। আমি বললাম হাতে তো এবারে সারাদিনই টাইম রয়েছে, ভিডিও বানানো আর বন্ধুদের ভিডিও দেখা আর বাড়ির কাজ করা, তাছাড়া আর কি কাজ বলো। তো সেই জন্য সুন্দর করে সাফ করে নিচ্ছে, মানে আজকে একটু পোছাপুছি করব, একটু মানে আলমারিটাও একটু ময়লা হয়েছে এই সবগুলোও একটু ঝেড়ে ঝুড়ে নেবো। আর তোমাদের সামনে তো সেইভাবে অত বেশিভাবে তুলে ধরতে পারি না, যতটুকু তুলে ধরতে পারি ততটুকুই দেখাই। আর এখন এই এই কাঁচটা দেখো না, কাঁচটা আমি আলমারির কি হয়েছে আমি জানি না, আমি যেমনভাবেই পরিষ্কার করি না সুন্দরভাবে পরিষ্কার হয় না, ছাপ ছাপ মতন না কিছু দাগ রয়ে যায়, কেন জানি না। আর কিভাবে পরিষ্কার করলে সুন্দরভাবে পরিষ্কার হবে কারো যদি জানা থাকে আমাকে একটু জানিও তো। অনেক কিছু দিয়ে পরিষ্কার করেছে কিন্তু জানি না কাঁচটাই কি মানে কম দামি কাঁচ দিয়েছে না খারাপ আমি জানি না, কাঁচটা না সেইভাবে সুন্দরভাবে পরিষ্কার হয় না। আর আমার না বাথরুমের দরজাটা খোলা আছে বলে কাঁচের মানে মধ্যে দিয়ে বাথরুমটা দেখা যাচ্ছে, কেউ কিছু মাইন্ড করো না, অনেকে তো এক্ষুনি খারাপ কমেন্ট করতে লেগে যাবে, মানে একটু তো সুযোগ খুঁজে মানে কিছু মাইনাস পয়েন্ট পেলেই সেটাকে নিয়ে একদম তুলে ধরবে সবাই।
তো সেই জন্য আলমারিটা, ড্রেসিং টেবিলটা সব পরিষ্কার করে নিলাম। এবারে ঘরটা ঝাড়ু দিয়ে দেবো, কারণ আমি পরেই ঝাড়ু দেবো, কারণ ওইগুলো না পরিষ্কার, ওইগুলো আবার তো ধুলো ময়লা পড়বে, সেই জন্য এই কাজগুলো হওয়ার পরে আমি ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নেব সুন্দর করে। ছোট রুম হলে কি হবে, অনেক কিছু জিনিসপত্র আছে, তো তো সব মানে সব সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে না, ছোট বলতে রুমটা আমার বেশি ছোট না, অনেকটাই বড়, কিন্তু রুমের মধ্যে অনেক কিছু জিনিস আছে সেই জন্য। তারপরে স্নান টান করে চলে এসেছি, আর আমি প্রতিদিন চুল ভিজাই না, মানে সপ্তাহে দুদিন আমি শ্যাম্পু করি, আমি সপ্তাহে দুদিন মানে মাথা ধুই, তাছাড়া আমি প্রতিদিন মাথা ধুই না। আর যদি খুব মানে একটু মাথায় গরম টরম লাগে তো সামনে একটু তেল দিয়ে সামনেটা একটু জল দিয়ে দিই, আর প্রতিদিন আমি ধুই না। আর কে আছো বলো আমার মতন এখনও? আমি কিন্তু সেই আগের, অনেকে এখন আর ফেয়ার অ্যান্ড লাভলি আর এইসব ইউজ করে না, আমি এখনও পর্যন্ত আয়ুর্বেদিকটা করি, কারণ আমার মুখে তো খুব স্যুট করে ওটা। আমাকে অনেকে আমার নিজেদের মধ্যে রিলেটিভরা বলেছে যে এখনও কেউ এইসব মাখে তুই কী রে, আমি যে কী করবো বল, মেখে মেখে আমি অভ্যস্ত হয়ে গেছি, তো আমি ওটা আমি ছাড়তে পারবো না। আর সব সময় তো কোথাও গেলে মেকআপ করা যায় না, কিন্তু এটা লাগিয়ে আর একটু মানে কি বলবো, লিপস্টিক কাজল লাগিয়ে বেশ ভালোই লাগে, আর কিছুই দরকার পড়ে না, কারণ বিয়ে বাড়ি ছাড়া আর খুব স্পেশাল ঘুরতে যাওয়া ছাড়া আমি মেকআপ করি না কিন্তু। তো একটু চুলটুল আঁচড়ে নেবো, একটু সিঁদুর টিপ পরে নেবো, কারণ বাড়িতে একটা ছোট্ট করে লাল টিপ পরি আমি বেশিরভাগ সময় বাড়িতে থাকলে, বাট কোথাও গেলে জিন্স আরে পরলে তখন আর পরি টরি না। তো আমি এখন রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ, আর চুলটা আমার বিনুনি ছিল তো সেই জন্য চুলটা আমার ভাঁজ হয়ে গেছে, কিন্তু আমার চুলটা তো স্ট্রেট করা, আবার কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার ঠিক হয়ে যাবে, 1-2 ঘন্টার মধ্যেই আবার স্ট্রেট হয়ে যাবে সেই জন্য। আর সব সময় তো চুল খুলে রাখা যায় না একদমই। আর 5টার সময় আমি কিচেনে চলে এসেছি, কারণ এই 5টার সময় আমি প্রতিদিন গ্রিন টি খাই, আর গ্রিন টি খাবো আমি এই কাপটাতেই গ্রিন টিটা খাই। দুটো কাপ ছিল হাজব্যান্ড আর আমার দুজনের, তো একটা তো আগেই আমি ভেঙে ফেলেছি, আর আজকে এটাও হাত থেকে পড়ে ভেঙে গেল, তো খুবই খারাপ লাগলো যে সাম মানে কি বলবো, সত্যি আমার খুব এইসব কিছু ভেঙে গেলে না আমার খারাপ লাগে, যে এমনভাবে কাজ করি আমি এইসব ভেঙে যাচ্ছে। তো গ্রিন টিটা আমি ফুটিয়ে নিয়েছি 3 মিনিট ধরে, 3-4 মিনিট ধরে গ্রিন টিটা ফুটিয়ে, আর আমি আবার এই যে আমার মেয়ে যখন আসতো তখন এই কাপটাই ও দুধ টুধ খেত, ওটাই আমি এখন নিয়ে নিয়েছি, কোনো অপশন নেই। আর এত গরম লাগছে না, লাইট ফাইট জ্বালতে ইচ্ছে করছে না, একটুখানি সামনেটা হচ্ছে যে মোবাইলের আলোতেই তোমার দিকে দেখালাম। আর তারপরে দেখো পাশের বাড়ির বৌদির মেয়ে চলে এসেছে, আমি বলছি বাবু একটু ডান্স করতে হো, তোকে ভিডিওর মাধ্যমে নিই, বলছে আন্টি আমাকে ভিডিওতে নেবে, আমাকে দেখা যাবে, আমি বললাম হ্যাঁ, আর বলছে কই কই দেখি, আমি বলছি দেখবে তুমি আগে একটু ডান্স করো, কত আন্টিটা তোমার ডান্স দেখবে, তোমাকে হচ্ছে যে সবাই ভালো বলবে, বলছে তাই, তো এরকম বলছিলাম। তারপর আমাকে বলছে আন্টি দাঁড়াও আমি না বল নিয়ে আসি, আমি তোমার সঙ্গে বল খেলবো, আমি বললাম ঠিক আছে যা। আর প্রচণ্ড গরম, তো মানে কি বলবো, সবাই যেন হাঁপিয়ে উঠছে বলে ও একটু করে, আমি একটু করে বল ছুঁড়ে দিচ্ছিলাম, ও ঘুরাতে যাচ্ছিল, ও আবার একটু বল ছুটছিল, এইভাবে দুজনেই খেলছিলাম। তো ওর সঙ্গে একটু টাইম কাটালাম সন্ধেটা, খুবই ভালো লাগলো। তো এইভাবে দুজনে খুব মস্তি করছিলাম, আর মানে ও আমি খুব ভালোবাসি আর আমিও ওকে খুব ভালোবাসি, আমরা ওদের জানালা আমাদের জানালা এইটুকু শুধু গলিটার মানে দূরত্ব, তো গলি দিয়ে সবসময় তো আমরা কথা বলতে থাকি। আজকে কিছু আর রাতে রান্না হয়নি, কারণ হাজব্যান্ড ফোন করেছিল যে ও নাকি বাইরে দিকেই খেয়ে আসবে আর আমার জন্য বিরিয়ানি নিয়ে আসবে, আর 1 প্লেট বিরিয়ানি আমি তো খেতে পারবো।